সৌদি আরব পরমাণু বোমা বানিয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ে মরিয়া। মুসলিম বিশ্বের দুই যুযুধান রাষ্ট্র ইরান ও সৌদি আরব এবার মুখোমুখি পরমাণু অস্ত্রের লড়াইয়ে। বিবৃতিতে সৌদি যুবরাজ তথা দেশের পরবর্তী বাদশাহ হতে চলা মোহাম্মদ বিন সালমান জানিয়েছেন, যে কোনো উপায়ে ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত হবে আরব। এর জন্য তৈরি করা হবে পরমাণু বোমার ভাণ্ডার। ইরানের পারমাণবিক কর্মসূচি পাল্টা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। সৌদি যুবরাজের মন্তব্যে ঝড় উঠেছে ইরানেও। তেহরানের প্রতিক্রিয়া জানতে মুখিয়ে বিশ্ব। তবে ইরানের সব সংবাদ মাধ্যম সৌদি পরমাণু কর্মসূচির খবর এসেছে শিরোনামে, সেই সঙ্গে শুরু হয়েছে সংঘর্ষের গুঞ্জন। বলা হচ্ছে ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে এবার তেড়ে ফুঁড়ে নামছে আরব। শিয়া সুন্নি বিভক্ত মুসলিম দুনিয়ায় বরাবরই শিয়াপন্থী ইরানের বিরোধিতা করে সুন্নিপন্থী আরব। এদিকে সৌদি আরব যুবরাজ পরমাণু অস্ত্র বানানোর মন্তব্য করায় মুসলিম বিশ্ব ফের সরগরম। তার আঁচ লেগেছে আন্তর্জাতিক মহলে। সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, সৌদি যুবরাজ তার দেশের এক টিভি সাক্ষাৎকারে পরমাণু অস্ত্র কর্মসূচির কথা বলেছেন। সেখানে তিনি বলেছেন সৌদি আরব চায় না পরমাণু অস্ত্র, তবে যদি ইরান পরমাণু বোমা তৈরি করে আরব মুলুক ও চুপ করে বসে থাকবে না, আমরা দ্রুত এই মারণাস্ত্র বানাবো। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিস্তর জলঘোলা হচ্ছে বিশ্বে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবল আপত্তি উড়িয়ে দিয়েছে ইরান। দীর্ঘদিন ধরেই ইরান সরকার তাদের পরমাণু কর্মসূচি চালাচ্ছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি হয়েছে দেশটির ওপরে। এর জেরে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্রমশ তলানিতে। এমনি অবস্থায় মার্কিন বন্ধুরাষ্ট্র সৌদি আরবের যুবরাজ যেভাবে ইরানকে চাপে রেখে পরমাণু অস্ত্র তৈরির কথা বলেছেন, তাতে জটিলতা আরও বাড়ল। বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের রিপোর্ট, পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের সঙ্গে টক্কর নিতে চায় সৌদি আরব। ধারে ভারে সুসংগঠিত ইরান যে আরবের কাছে চিন্তার কারণ তা উঠে এসেছে রিপোর্টে। এতে বলা হয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে দেশের পরমাণু কর্মসূচিতে বিশেষ জোর দেওয়া হয়েছে। যদিও বলা হচ্ছে জ্বালানি তেলের নির্ভরতা কাটিয়ে পরমাণু শক্তিতেই বেশি জোর দিতে চায় আরব মূলক। রিপোর্টে আরও বলা হয়েছে সৌদি আরবে পরমাণু চুল্লি তৈরিতে আমেরিকা, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, ফ্রান্স ও চীন বড় ভূমিকা নিচ্ছে।